গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বাড়িতে হচ্ছে আমার কীর্তন দেবে। তো সকালবেলা উঠে চা মুড়ি খাওয়া হয়ে গেছে, আর মা আর হচ্ছে আমার হাজবেন্ড তো গেছে একটু বাজারে, তো একটু পূজার জন্য খরচা নিয়ে আসবে, তো সেজন্য গেছে। আর আমি এইদিকে এখনই স্নান করলাম, তো এখনও রান্নাবাড়ি কিছু হয়নি, কারণ কি আজকে যেহেতু বাড়িতে একটু আমার এখানে মার অসুস্থ ছিল, তো সেই জন্য একটু পুজো করব। তো আজকে আমরাও এসেছি, তো মা ভাবলো যে আজকে একটু পুজোটা দিয়ে দেই, তো সেই জন্য আজকে একটু আয়োজন করতেছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে একটা ফুলের গাছ, এদিকে ছোট ছোট ফুলের গাছ রয়েছে। তো আমি স্নান করলাম, এখন স্নান করে এই যে বাসন টাসন মাজবো, এখন এই যে ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর মোছা হয়ে গেল, এখন ফুল একটু ছিঁড়বো। তো ফুলটা ছিঁড়ে তারপর হচ্ছে দেখি বাইরের ঠাকুরকে মুছবো আর বারান্দাটা মুছবো। মুছে ততক্ষণে মা আর হচ্ছে ও জামাই এসে যাবে। তো ফুলটা ছিঁড়ে নেই, তো চলো তোমরা সবাই দেখতে থাকো, ঠিক আছে? তো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি, আর তারপর হচ্ছে মানে ঘরের ঠাকুরও মোছা হয়ে গেছে, তো বাইরের ঠাকুর তারপর মুছবো। তো ততক্ষণে মা হয়তো এসেই পড়বে। আর এদিকে বোনকেও ফোন করেছি, আর ছোট বোন তো ঘরে একটু পড়াশুনো করতেছে, ঠিক আছে? তো এইরকম করে মানে কাজগুলো এগিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে যে আমার মন্দির, বাইরের মন্দির, তো মন্দিরটা মুছে নেব, সাথে একটু মানে বারান্দাটাও মুছে নেবো। আর জানো তো আমার খুব সর্দি লেগেছে, তোমরা কিছু মনে করো না, আমি বারবার সর্দিই করছি। আর এদিকে মাও চলে এসছে, ঠিক আছে? তো বারান্দাটা একটু মুছে নিচ্ছি, কারণ কি কুকুর টুকুর অনেক সময় উপরে উঠে যায়, আর কীর্তন টীর্তন হলে বারান্দাটাই হবে, ঠিক আছে? আর হচ্ছে এই যে দেখো এদিকে হচ্ছে মা এসে মানে উঠানটা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে, আর তারপর বাসন টাসনগুলো মেজে নেবে। তো এদিকে হচ্ছে কলাগুলোতে আমি একটু জল দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে সিঁদুর দেবো। আর এদিকে হচ্ছে ফলগুলো আমি বের করতেছি, ফলগুলো কেটে কুটে নেবো। আবার নারকেল আছে, তো সেগুলোও কেটে নেবো, ঠিক আছে? সব ফলগুলো মানে কেটে কুটে গোছগাছ করে রাখবো। তারপর আবার ক্ষীর রান্না করতে হবে, তো সেটা রান্না করব, করে তারপর মার আর একটু কাজ রয়েছে, তো সেগুলো কাজকর্ম করে তারপর হচ্ছে আমরা পূজা শুরু করে দেব। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। আমাদের গোয়াল ঘর, গোয়াল ঘরটা একটু ভেঙে গেছে, তো বাবাকে বললাম ঠিক করার জন্য, তো বাবা বললো কয়েকদিন পরেই ঠিক করবে। আর বাবা একটা লাঠি নিয়েছে জানো তো, আর গরুটা একটু পাঠা ই করতেছে, তো সেই জন্য ভয় দেখানোর জন্য মানে লাঠি নিয়ে এই আছে, ঠিক আছে? তো এদিকে হচ্ছে আমাদের গরুটা আগে খুব ভালো ছিল, আর এখন একটু মানে ওর বাচ্চাটাও একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য মানে একটু ডিস্টার্ব দিয়ে করে, ঠিক আছে? আর এদিকে আমাদের কাঠ টাট রয়েছে, এই যে দেখো কীরকম করতেছে, পাটা মানে বারবারই করতেছে। আর এদিকে আমাদের বাইরেটা, আর দেখি মা কী করতেছে। মা আছে যে উনানে ভাত উঠিয়েছে, গ্যাসও আছে আমাদের, তো গ্যাস বললো যে না আজকে উনানেই করি। আর এইদিকে হচ্ছে ছেলেরা দেখো কীরকম দৌড়চ্ছে, মানে বাড়ির গ্রামের বাড়িতে আসলে দাদু বাড়িতে আসলে পাগল হয়ে যায়। আর এদিকে বোনও চলে এসছে, মেজ বোন। আর বাইরে জানো তো প্রচণ্ড হাওয়া চলছে,
প্রচণ্ড পরিমাণে। আর এদিকে যে ছোট বোন তো ঘরেই রয়েছে, পড়াশোনায় ব্যস্ত। এই দেখো প্রচণ্ড হাওয়া চলছে, কি বলি, এত ঠান্ডা। আর হচ্ছে এদিকে ধানগুলো রয়েছে, আর এইদিকে এই যে আমাদের মন্দির ঠাকুর ঘর, আর এদিকে দেখো কত তুলসীর গাছ, এত সুন্দর হয়েছে তুলসীর গাছগুলো। তো এই এখন একটু মানে এসে হয়ে গেছে, আগে তো আরো সুন্দর দেখা যেত তুলসী গুলোকে। এই যে আমাদের মন্দির, শিব রয়েছে, মনসা রয়েছে, আর এদিকে একটা ফুলের গাছ আছে, হলুদ ফুল, তো খুব সুন্দর হয়েছে গাছটা। তো চলো, কিসের বোট আছে রে তুলসীর? বাবা ছেড়ে একটি দিলেই ভাবা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমাদের পুজো এখন শেষ হয়ে গেল, আর এখন সবাই সিদ্ধ ভাত খাচ্ছি। তো ছেলেকে আমি খাওয়াচ্ছি আলু সিদ্ধ ভাত, তো সবাই আলু সিদ্ধই এখন খাবো, কারণ কি তো রাত্রে তো কীর্তন হবে, তো তখন তো হবে। তো এখন একটু সিদ্ধ ভাত করলো, আর জানি না কী যেন একটু করতেছে সবজি মা। তো চলো, আর ছেলেকে দেখো, ছেলে বারবার ভাত নিয়ে গিয়ে এই ডগকে দিচ্ছে, ও ডগকে এত ভালোবাসে, মানে যেটা খাবে সেটাই ও দেবে এরকমও। তো চলো, মা বললো একটু খাওয়া দাওয়ার পরে ফুল নিয়ে আসবো, সাদা ফুল। তো চলো এখন আমি ছেলেকে খাওয়ানোর পর একটু সাদা ফুল নিয়ে আসব। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। এই যে এটা দেখো, এটা আমার হচ্ছে জেঠুর বাড়ি, আর ওই দিকে হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে, এটা জেঠুদের বাড়ি। তো এদিকে রাস্তা দিয়ে যাবো হচ্ছে, এদিকে ফুল নিয়ে আসবো, এইদিকে একটা বাড়িতে, বাড়িতে না রাস্তার ধারে, মা বললো সাদা ফুলগুলো আছে তো সেটাই আমি নিয়ে আসবো। আমাদের এখানে মানে রাত্রিবেলা তো গোবিন্দ মানে কৃষ্ণ রাধা কৃষ্ণ ঠাকুর একটা পট দিয়ে পুজো করা হয়, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। আর সেটাতে মানে সাদা ফুল লাগবে, অবশ্যই সাদা ফুল লাগবে, তো গোবিন্দ পুজো করলে নাকি সাদা ফুল লাগে, যাই হোক অনেকজনের অনেক নিয়ম, ঠিক আছে, আমাদের এদিকে তাই মানে সবাই করে। তো সেজন্য আমি সাদা ফুল নিয়ে আসার জন্য যাচ্ছি, এখানে দেখি কয়েকটা হয়তো পাবো। এই যে সাদা ফুলগুলো, কি তখন না কি করছিস, ঘর জিতেছিস? তো দেখি এদিকে একটা বাড়িতে রান্না আছে কি নেই, এদিকে তো ছিল, দেখি এদিকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমার এদিকে হচ্ছে যে গোবিন্দ পুজো চলছে আর গীতা পাঠ চলছে। তো এটা করে তারপর হচ্ছে কীর্তনের লোক এখনও আসেনি তেমনটা, তো একটু পরেই আসবে ওরা। তো মানে এই এদিকে আমার বোন আমার রান্নাও দিয়েছে, আর আমার একটা মাসি রান্না করতেছে, তো দুজন মিলেই করতেছে। তো সবজিটা রান্না হয়ে গেছে, খিচুড়িটা মাসি উঠিয়েছে। তো এই যে এদিকে এখন লাইটটা একটু চলে গেল, তো সেজন্য একটু অন্ধকার হয়ে গেছে। এদিকে মা পুজো করতেছে এখন।
তো এখন আমাদের কীর্তন শেষ হয়ে গেল, আর এখন প্রসাদ খাওয়া দাওয়া চলছে। তো আজকে খিচুড়ি আর সবজি, বাঁধাকপি সবজি করেছে, অন্যদিন ভাত ডাল সবজি এগুলোও হয়। তো আজকে যেহেতু মার শরীরটাও তেমনটা ভালো না, তো সেজন্য আমরা আজকে মানে শুধু খিচুড়ি আর সবজি বানিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? তো চলো, গুড নাইট।